আমাদেরকে সকলেই যেতে হবে, সকলকেই যেতে হবে, এমনকি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তাই না? এই পৃথিবী কত কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কিছুই থাকবে না? আল্লাহ নিজেই বলছেন সূরা মুমিন পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। এই পাহাড় বিশাল সুবিশাল পাহাড় তুলিত ধুলিত তুলার নাই উঠতে থাকবে, এই যে সাত আসমান সব কিছু ফেটে চৌচির হয়ে যাবে, কিছু থাকবে? থাকবে না। হিমালয় পর্বত পর্বত পানিতে গলে একেবারে পানি হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর আর যত আশ্চর্যের বিষয় আছে কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংসলীলায় পরিণত হবে, ধ্বংসযজ্ঞে পরিণত হবে, বাকি থাকবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশ, জান্নাত এবং জাহান্নাম, এই চারটা বিষয় বাকি থাকবে, আর সব কিছু তছনছ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ভিতরে আশরাফুল মখলুকাত মানুষ, জিন, আত্মা, জীব যারা যাদের আছে, যারা জীব যাদের আত্মা আছে তারা তো মরবেই, তারা তো, তারাও তো এর অন্তর্ভুক্ত, ঠিক না? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মউত, যার নাফস আছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ব্যক্তি মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে, তাই না? অথচ এই দুনিয়াতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে স্থায়ী করতেন, চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত যদি কাউকে রাখতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রাখতেন, তাই না? তিনিও কি বিদায়ী আমাদের পৃথিবীতে আছেন, চলে গেছেন, আমাদেরকে চলে গেছেন, একদিন না একদিন আমাদেরকে পৃথিবী থেকে সকলকেই যেতে হবে, আগে বা পরে, আগে